আজ আলোচনা করব, যদি আপনার নামের প্রথম লেটার বি দিয়ে শুরু হয় তাহলে 2025 সাল আপনাদের কেমন যাবে। তবে তার আগে কয়েকটি বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি এই ঘটনাগুলি আপনাদের জীবনে ঘটে তাহলে বি নামের প্রথম লেটার যদি আপনি হন, অনেকটা ভালো ফল আপনারা পেতে চলেছেন এই 2025 সালে। প্রথমে, বিগত কয়েকটি বছর আপনি যাহাই চেষ্টা রাখছেন সেই সমস্ত ক্ষেত্রে যতটুকু চেষ্টা রাখছেন ততটুকু হচ্ছে না, অথবা খুব কাছাকাছি এসে সেই কাজ ব্যর্থতার সম্মুখীন আপনারা হচ্ছেন, বা এখন আপনার যাহা বয়স হয়েছে সেই বয়সে জীবনে অনেকগুলি কর্ম আপনি চেঞ্জ করেছেন, বা কর্মস্থানে আপনি আছেন সেরকম পরিবেশ পাচ্ছেন না, কর্মক্ষেত্রে অন্যের কাজ আপনাকে করতে হয়, একটু চাপে থাকতে হয়, এরকম পরিস্থিতির মধ্যে যদি আপনারা থাকেন এবং আপনারা বিশেষ করে বি নামের যারা আছেন, যদি পৈতৃক সম্পত্তি আপনারা পান, পৈতৃক সম্পত্তি প্রত্যেকেরই পাবে, একটি সন্তান বা দুটি সন্তান, একটু বেশি পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আপনাদের আছে বা আপনি পাবেন, বা যে পরিস্থিতি আপনার জীবনে ঘটেছে বা ঘটুক না কেন সেখান থেকে কিছু না কিছু পরিত্রাণের পথ কিন্তু আপনারা পেয়ে যান। যদি আপনাদের এই রকম জীবনে কিছু ঘটে তাহলে 2025 সাল আপনার নামের প্রথম লেটার বি যদি হয়ে থাকে ভালো কিছু কিন্তু ঘটতে চলেছে। আপনারা যে চাইছিলেন একটি জীবনে ব্রেক টার্নওভার, সেটি আপনার জীবনে ঘটতে চলেছে এই 2025 সালে। ভালো কিছু ফল আপনার জন্য অপেক্ষা করে আছে এবং এই 2025 সালে আপনাদের মধ্যে যেমন ধৈর্য, প্রজ্ঞা, জ্ঞান সেগুলো আমরা দেখতে পাব এবং বিবেক বুদ্ধিটাও যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে। তাই যে বিষয়ে আপনি নিজেকে স্টাবলিশ করতে চাইছেন, অর্থাৎ যে বিষয়ে পরবর্তী দিনগুলিতে আপনি সেখানে নিজের শ্রম দেবেন বা নিজে ইনভলভ থাকবেন, সেটি বোঝার ক্ষমতা কিন্তু আপনাদের থাকবে এই 2025 সালে। অর্থাৎ কোন দিকে নিজেকে আপনি চালনা করবেন, কোন ক্ষেত্রটা পরবর্তী ক্ষেত্রে আপনাকে ভালো কিছু রেজাল্ট দিতে পারে, সেটি বোঝার ক্ষমতা যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে যদি আপনি আপনার নামের প্রথম লেটার বি হয়ে থাকে। মানসিকতার পরিবর্তন আসছে, নিজে মধ্যে শুভ ভাবনা চিন্তা যেহেতু আসবে, তাই অপরকেও আপনি আপনার বক্তব্য বা আপনার ধ্যান ধারণা সেগুলো কিন্তু আপনি অন্যকেও বোঝাতে পারবেন। আপনার মধ্যে যে ব্যক্তিত্ব আছে সেই ব্যক্তিত্ব এই 2025 সালে আপনার সান্নিধ্যে যারা থাকবে তারাও কিন্তু আপনার মতো চিন্তাভাবনা পারদর্শী হয়ে উঠবে, কারণ ভালো ব্যক্তির সঙ্গে থাকলে সে তো ভালো অবশ্যই হবে। তাই এই 2025 সালে যদি আপনার নামের লেটার বি হয়ে থাকে আপনার জন্য অনেক কিছু কিন্তু অপেক্ষা করছে। একটি জীবনের ট্রান ওভার আপনারা চাইছিলেন, যে বিষয়গুলি উপস্থাপন করলাম এই বিষয়গুলি যদি আপনাদের সঙ্গে ঘটে থাকে তাহলে ডেফিনেটলি 2025 সালে আপনারা কিন্তু ভালো ফল পাচ্ছেন। আপনার মনের মধ্যে যে কলুষিত ভাবটা ছিল, নেগেটিভ ভাবটা ছিল যে কোনো বিষয়ে, সেটি আপনার নিজের বিষয়ে হতে পারে বা ভালোবাসার সম্পর্কে হতে পারে, মনের মধ্যে নেগেটিভ ভাবনাটা থেকে অনেকটা কিন্তু সরে আসবেন, শুভ বুদ্ধি উদয় আপনাদের হবে এই 2025 সালে। আপনারা যারা চিন্তাভাবনা করছেন, আপনারা বিবাহিত জীবনে আসতে চাইছেন, 2025 সালটা প্রথম দিকটা অবশ্যই আপনারা চেষ্টা রাখবেন, ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং এই 2025 সালে আপনাদের সফলতা কিন্তু অনেকাংশে অপেক্ষা করে আছে, সেটা আপনার ভাগ্যের দিকে সহায়তা পেতে পারেন, বা আপনারা যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন কর্ম পরিবর্তন সেটি করতে পারেন, ভালো একটি দিক কিন্তু উল্লেখ করছে। এবং আপনারা নিজে সপ্রফেশনালে আসতে চাইছেন সেটিও কিন্তু আপনারা এই 2025 সালে আপনারা আসতে পারবেন। আপনার মানসিকতার পরিবর্তন আসবে, জীবনে কিছু কিছু সফলতা, প্রত্যেকের জীবনে কিছু কিছু সফলতা কিন্তু মানসিকভাবে অনেকটা ইন্সপায়ার করে, এবং যার ফলে সেটি পাওয়ার কারণে আপনারা অনেক ক্ষেত্রে আরও অগ্রগতি রাখবেন, মানসিকতার পরিবর্তন আসবে, অর্থাৎ আপনার মধ্যে শুভ বুদ্ধি যেহেতু উদয় হচ্ছে এবং কোনো কাজের ক্ষেত্রে আপনারা যেহেতু সফলতা পাচ্ছেন, যার ফলে
মানসিকতার পরিবর্তন অবশ্যই আসছে, এবং শুধু আপনার নয়, যেমন আপনার সান্নিধ্যে যারা থাকবে তাদেরও পরিবর্তন আসছে, এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনারের মধ্যেও কিন্তু একটি কর্মের দিক থেকে বলুন বা পার্টনারের শারীরিক দিক থেকে বলুন সেটিও কিন্তু সুস্বাস্থ্যের দিকেই যাচ্ছে বলা যেতে পারে 2025 সাল। আপনার উন্নতি অব্যাহত, অনেক কিছু অপেক্ষা করে আছে এই 2025 সাল, এবং বিশেষ বিশেষ গ্রহদ্বয় উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে আপনাদের নামের লেটার যাদের বিয়ে আছে। আপনারা এই 2025 সালে যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি আছেন ভালো ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ করতে পারবেন, এবং তার বিপরীতে ভালো মুনাফা আপনি অর্জন করবেন, অর্থাৎ সঠিক ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করতে চলেছেন। সেটা আপনার প্রপার্টি সম্পত্তি হতে পারে, অর্থাৎ সম্পত্তি পড়ে আছে সেটি কিছু করা যায় কি না, যেটা আপনাকে ইনকাম আনতে পারে, সেরকম চিন্তাভাবনার মধ্যেও কিন্তু আপনার পরিবর্তন আসবে, এবং যথারীতি সেটি আপনি কাজ করবেন, হাতে হাতে কাজ করবেন, এবং তার ফলস্বরূপ আপনারা পাচ্ছেন। যারা সব প্রফেশনালে আছেন নিজের কর্মটাকে আরও বিস্তার করতে দেখা যাবে, কথার মাধ্যমে কিছু করেন। হ্যাঁ, এই 2025 সালে মাঝামাঝির দিকটা হয়তো আপনার একটু শত্রু সৃষ্টি হতে পারে, কারণ উচিত কথা তো বলবেন, যার কারণে কোনো ব্যক্তির সেটি হয়তো খারাপ লাগতে পারে। তবে আপনি কর্মপাগল থাকবেন, যে কোনো কাজের বিষয়ে সেটা আপনি নিজে করুন সব প্রফেশনালে বা অন্য কারোর কাজ আপনি করুন না কেন, দায়িত্ববান দায়িত্বশীল সেগুলো যথেষ্ট আমরা দেখতে পাবো আপনাদের মধ্যেই 2025 সালে। এবং আপনারা বেকার আছেন এই 2025 সালে আপনি লক্ষ্য রাখবেন, বেকার যারা আছেন আপনাদের জীবনে হঠাৎ করে কিছুটি পরিবর্তন আসতে চলেছে, এই যে পূর্বেই বললাম টার্ন ওভার, হঠাৎ করে কিছু পরিবর্তন আপনাদের জীবনে আসবে, সেটি কর্মের দিক থেকে হতে পারে বা আপনাদের নিজের দিক থেকে হতে পারে, হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ আপনাদের থাকছে এই 2025 সালে। এবং শেষের দিকটায় এই 2025 সালে দেখবেন আপনার কর্মক্ষমতার মধ্যে যথেষ্ট একটি অন্য লেভেল আসছে, অর্থাৎ যে ক্রিয়েটিভিটির মধ্যে আপনি আছেন তার সৌন্দর্যায়ন বলুন, একটি ভালো ডেকোরেশন, সেগুলো কিন্তু আপনারা করতে চলেছেন এই 2025 সালে। আপনার কাজের মধ্যে নিট অ্যান্ড ক্লিন থাকছে, ধৈর্য থাকছে, যে কোনো কাজের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে, নতুন কর্ম সৃষ্টি করতে পারবেন। শুধু আপনি নন, আপনার সান্নিধ্যে যারা থাকবে বা অনেক ব্যক্তিকে আপনারা কিন্তু কর্ম দিতে পারবেন, সেই বিষয়টা যথেষ্ট আপনাদের মধ্যে আমরা দেখি। আপনারা যারা প্রথম নামের লেটার বি আছে, নতুন করে আপনারা যারা সংসার শুরু করবেন সেটাও ভালো যোগ যেমন দেখাচ্ছে, আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার পার্টনারেরও যথেষ্ট ভাগ্যের কিছু উন্নতি সেটি বলা যেতে পারে, এবং নিজের যে সম্পত্তি আছে বা কিছু ডিপোজিট আছে সেই সমস্ত ক্ষেত্রে আরও কীভাবে বৃদ্ধি করা যায়, আর্থিক শ্রী বৃদ্ধি করা যায়, সেগুলো যথেষ্ট আপনার ভাবনা চিন্তার মধ্যে থাকবে এই 2025 সালে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ নয়, শরীর স্বাস্থ্য আপনাদের ভালো, একটু কর্মপাগল থাকবেন, তাই সঠিক সময়ে খাওয়া দাওয়ার চেষ্টা রাখবেন বা সর্বদা সেই কাজ নিয়ে মনের মধ্যে নিয়ে চলবেন, যখন কাজ করবেন কাজের বিষয় মাথার মধ্যে রাখবেন। পড়াশোনার মধ্যে যারা আছেন 2025 সাল সিদ্ধান্ত আপনাদের নিতে হবে, এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, তাই অন্যের প্রতি ভরসা না রেখে নিজের প্রতি আস্থা রেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, পড়াশোনা যথেষ্ট ভালো। ভালোবাসার সম্পর্ক বিপরীত দিক থেকে আপনারা কিন্তু ইন্সপায়ার হতে পারেন, অর্থাৎ একজন তো সাহস জোগানোর কেউ থাকতে হবে, তাই যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন এই 2025 সালে সেখান থেকে মানসিক জোর আপনারা পাচ্ছেন। বিবাহিত জীবন আগেই বললাম সেটি ভালো, এবং আপনাদের দুজনের মধ্যেই কিন্তু কাজের কর্মবিস্তার বা কর্মব্যস্ততা সেটি আমরা দেখতে পাব। ব্যবসা যারা শুরু করবেন অবশ্যই শুরু করতে পারেন, এবং এই 2025 সালে বিকল্প কর্ম অনুসন্ধান করতে আপনার দেখা যাবে, বা যারা কোনো রকম কর্ম করছেন কর্ম করতে করতেই বলুন বা সেই কর্ম ছেড়ে দিয়ে নিজে কিছু করা যায় কি না ভাবনা চিন্তার মধ্যে এরকমও আমরা দেখতে পাবো এই 2025 সালে। এবং যদি আপনি বলেন ভাগ্যের দিক থেকে, তাহলে 2025 সালে মাঝামাঝির দিকটা থেকে
যথেষ্ট ভাগ্যের সহায়তা আপনারা পাচ্ছেন যে কোনো কাজের ক্ষেত্রে। শুধু আপনার মধ্যে যে ইচ্ছাটুকু থাকবে সেই ইচ্ছাটুকু নিয়ে যথেষ্ট আপনারা ওপরের সারিতে আসছেন। যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত সঠিক আপনারা নিতে পারবেন এবং যে কোনো বিষয়ে আপনারা একটি ফাইনাল রূপ দিতে পারবেন। কারণ এই 2025 সালে আপনারা একটি পজিশন কিন্তু নেবেন। দীর্ঘদিনের জীবনে একটি ওঠানামা আপনাদের মধ্যে চলছে। কর্মস্থানে স্থায়িত্ব আসছে না বা কর্মস্থানে সমস্যা, যে কোনো কাজ আপনি করছেন সেই কাজে শেষ মুহূর্তে কোনো একটি সমস্যা সৃষ্টি হলো, এইরকমের মধ্যে যারা আছেন। তথাপি আমি বলবো যে আপনাদের প্রথম লেটার যদি বি হয়ে থাকে, যে কোনো সমস্যা থেকে সমাধানের পথ আপনারা পেয়েছেন, এইরকম যদি আপনাদের মধ্যে ঘটে থাকে তাহলে 2025 সাল একটি টার্নওভার আপনাদের জীবনে আসতে চলেছে সেটি বলা যেতে পারে। এই হলো আপনাদের 2025 সালের সম্ভাব্য রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।